আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রায়হান। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনি আপনার দ্বিতীয় সিলেকশনে অর্থাৎ কোন কয়নিটে বা খয়নিটে বা গয়নিটে সিলেকশন হওয়ার পরে কিভাবে আপনি টাকাটি পেড করবেন। এই টাকাটি পেড করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, ওয়েবসাইটে যাইতে হবে ru.ac.bd, দেন আপনার SSC এর রোল পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন করলেই দেখবেন যে পেমেন্ট অপশন পাবেন। তো সেখানে আপনাকে বিল নাম্বারটি ডাউনলোড করে নিতে হবে। তো বিল নাম্বারটি ডাউনলোড করে নেওয়ার পরে আপনার রকেট অ্যাকাউন্টে যাবেন। তারপর যাওয়ার পরে *322# এটি টাইপ করবেন, দেন আপনার যে সিমে রকেট সিমটি আছে সেটিতে ক্লিক করবেন। এখন আপনি যেটি সিলেক্ট করবেন সেটি হচ্ছে বিল পে 1 নম্বর, তারপরে 2 নম্বর সিলেক্ট করবেন আদার। এখন আপনার এখানে ইন্টার পেয়ার মোবাইল নাম্বার অর্থাৎ যে স্টুডেন্ট আপনি করতেছেন তার মোবাইল নাম্বারটি দিতে হবে। তো আমি মোবাইল নাম্বারটি দিচ্ছি, তারপরে সেন্ড করবেন। এখন আপনি যেটি করবেন আদারে ক্লিক করবেন অর্থাৎ 0, বিল আইডি, এই বিল আইডির জায়গায় 377 অর্থাৎ 377 টাইপ করবেন, দেন সেন্ড। আবার এখন এই যে ইন্টার বিল নাম্বার, আপনার স্লিপে যে বিল নাম্বারটি আছে সেই বিল নাম্বারটি দিবেন। তো আমি বিল নাম্বারটি দিচ্ছি, তারপর আপনি সেন্ড করবেন। এখন আপনার হচ্ছে যে একটা ইউনিটে করলে 1100 টাকা, দুইটাতে করলে 2200 টাকা, তারপরে আপনার পিন নাম্বারটি দিয়ে দেবেন। তো এই ছিল প্রসেস কীভাবে আপনি টাকাটি পেড করবেন। আর আপনার যে এখানে যে ট্রানজ্যাকশন আইডিটা আছে এটি অবশ্যই সেভ করে রাখতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।